এই যে সকালবেলা হলো খাওয়া হইতেছে সকালের নাস্তা, আর আজকে সকালের নাস্তা হলো আছে আপনার জর্দা ভাত, তারপরে হলো রোস্ট, আর হলো চিকেন কালিয়া। কেমন লাগতেছে চাচা এত সুন্দর মজাদার খাবার খাচ্ছেন? মজা লাগতেছে হাজার কাকা? হ্যাঁ, আপনি আরেকজনের প্লেট নিয়ে নিছেন কেন? বলে ভাত নাই, আরেকজনের প্লেট নিয়ে নিছে। আমি ঠান্ডা ভাত ভাবতেছি, সকাল তো ঠান্ডা ভাত খাবো, ঠান্ডা ভাত করে সব হাফিস করে দিল মা মিম সাবিনা। আপা আপনার বত্তা ভাত খাইয়া কেমন লাগতেছে? আচ্ছা তাই, তাহলে আপনি যান গা বাইরে যান গা, আসছি গেটা ঠান্ডা বসে খান গা যান। দিলে কিন্তু পুরো খাট বুঝে হয়ে যায়, অত্যাচার করলি কাপসুর ফিলনি না কিন্তু কাপসুর খাট ভরে বেসল। আবার গুছানের দিন নিস, গুছানের দিন এমনি নিস না, একদিন আগে নিয়ে যাই। শোনা ধন্যবাদ যতটুকু করছো, হাজার হাজার শুক্রিয়া আদায় করি তার জন্য। আর নিব না আমি গ্যাঞ্জাম না হইলে একাই করতে পারতে, ওইটার কোন সমস্যা হইতো না। গ্যাঞ্জামের জন্য যাওয়া হয়েছে আমাদের কাজ করার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আর আজকে ননদ ভাইয়ের বউ হলো ক্যামেরার সামনে আসলাম, কারণ আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে। কালকে আমাকে অনেকে প্রশ্ন করছেন হঠাৎ করে কেন মিম আপু বাসা চেঞ্জ করলো, আর আমার মানে কাছ থেকে শুনছেন যে একটু সমস্যা আছে এই কারণে। আসলে সমস্যা বলতে কি, ওই বাসায় তো অনেক দিন ছিল, আর মানে তাদের সাথে মানে যা এখন আর যায় না, কারণ এক জায়গায় থাকতে থাকতে মা মেয়েই ঝগড়া লাগে, আর ওদের ঝগড়া লাগে নেই কিন্তু ওর বাচ্চাও আছে আর তারও একটা বাচ্চা আছে। তো আমরা চাই না যে কোনো বাচ্চার মানে নিয়ে কোনো কথা, আমার সাথে তার সাথে অনেক ভালো রিলেশন, তো আমি চাই না যাতে বাচ্চা কাচ্চার কারণে একটু ঝগড়া বিবাদ হোক। হ্যাঁ, তো এই জন্য আবদিয়া হলো এখন বড় হয়েছে, তো ও সবকিছু ধরে, তারপরে আপনার ও হলো মানে টুকটুক করে কাম কাজ মানে থালা বাটি ফালাই যায়, তো তার যেখানে দেখছেন আমি কিন্তু ক্যামেরায় দেখাইছি, ওর থালা বাটি তার থালা বাটি আর ঘরে একদম হল রুমের আমাদের কোনো ই নাই, মানে আমরা তার সে আমারটা ইউজ করে আমি তারটা ইউজ করি, মানে একসাথে যেরকম যেরকম আপনার কিসিং রুমে সব কিছু আছে তালা মারা রাখবে বাচ্চারা ধরতে পারবে না, কিন্তু তারটা হলো হল রুমে, এ কারণ হলো ধরতে পারে ফালাইতে পারে, আর তার হল রুমে অবশ্যই অনেক ময়লা থাকে, আর নিচে রান্না সে হলো নিচে রান্না করে, গ্যাস থাকে, মানে বিভিন্ন ধরনের ভয়ের কারণে হলো মানে ওখান থেকে বাসাটা চেঞ্জ করা হয়েছে। তো মোটামুটি ভাবে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে এত তাড়াতাড়ি কেন, তাড়াতাড়ি হলো সে হলো বাসা দেখাইবো আর আমি হলো এই জায়গায়, তো সে বাসা দেখাইবো আমি, আমার বাসা জিনিসপত্র আছে, রুমের ভিতরে মানুষ ঢুকবে দেখবে, তারপরে এর আগে টাকা হারাই গেছিল সমস্যা,
এজন্য ভাবলো যে আগে এই ভাগে যেহেতু রুমটা আমি নিছি আর ও যেই বাসাটা ফ্ল্যাটটা নিছে ওটা হলো একদম নিউ, কোনো মানুষ ওঠে নাই। তো ভাবলো, আমি বললাম যে মিম তুমি তোমার যেহেতু ওটা অ্যাডভান্স দিয়া দিছো তো তুমি ওই রুমে সব কিছু থুই আসো, সমস্যা নাই। কিছু মিলে ঝামেলা হয়েছে, যেরকম ভাবি আমাদের বাসা হলো লোকজন ই আসবে মানে মেহমান আসবে, তো ভাবি পারবে না কিছুদিন পরে যাইতে, কাকা অনেক কাজ থাকে, আমাদের কাকারা হলো ঘর উঠাইতেছে, নদী যখন বড় হইতো এরকম কিন্তু পারতাম না, এজন্য হলো আরো যাওয়া। আর কেউ কিছু মনে করবেন না, বিশেষ করে একটা ভাড়াটিয়া একটা বাসায় যাবে, ওই বাসায় থেকে আরেক বাসায় যাবে, এটাই কিন্তু স্বাভাবিক, কারণ এক বাসায় বেশি দিন থাকাও ঠিক না আর বেশি দিন মানুষের সাথে এরকম যায় না, কারণ নিজের থেকেই খারাপ লাগে। আর সবাই চায় একটু উন্নত ধরনের বাসা খোঁজার জন্য, ভালো বাসায় থাকার জন্য। আমি তখন তো আমি নিয়ত করে আসি না যে এখানে আমি সারা জীবন থাকবো বা আমার ভবিষ্যতে এই জায়গায় হবে, আমার মেয়ের ভবিষ্যতে এই জায়গায় আমার গড়তে হবে, তো এটা তো তখন আমি এটা চিন্তা করে আসি না, তখন আমি মাইনা নিছি, কারণ আমার আমি জানি যে হয়তো অল্প কিছু দিন থাকা হবে তারপরে চলে যাব, এরকম কিছু ভাইবা আমি তার সাথে সাবজেক্ট থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে এখন দেখি যে আমার ভবিষ্যতে এই জায়গা, তো আমার তো আমার আলাদা করতে হবে না, আমার মেয়ের ভবিষ্যতে। তবে কি যে আর একটা বছর পর হয়তো বা এই বছর বা সামনে বছরই কিন্তু আমাদের এলাকায় যে নাড়ুবার প্রজেক্টের ওদিকটা কিন্তু একদম টাউনের মতো হয়ে যাবে, ওখানে যেই বিল্ডিংগুলো করছে যেই ইউনিটগুলো করছে ওখানেই মানে ও বিকামপুর এলাকার থেকে অনেক বেশি ধরনের উন্নত হয়ে যাবে, তখন হয়তো বা ওখানে মানে সেটেল হতে পারবে, ওখানে কোনো আমরা কিন্তু কোনো ঝামেলা চাই নাই। তারপরে একটু একটু করে ঝামেলা হয়েছে আমাদের, যেহেতু রাত 10টা বাজে একটু একটু করে ঝামেলা হয়েছে। আর আপনারা যেই ভিডিওটা দেখছেন তো ওই ভিডিওটা হলো কালকে ডিলিট করে দেওয়া হয়েছে, মানে দিতে বলা হয়েছে, ডিলিট অবশ্যই করছে না না করছে জানি না, আর যা করছে তো করছেই। তো তাদের ভাইরা বলছে যে আপা আমার আমরা কিন্তু এইসব জানি না, তো যেহেতু সে আমার বোন যেহেতু করছে তো আমাদের কাছ থেকে তারা বলছে যে অনেক দুঃখ প্রকাশ করছে যে হ্যাঁ অবশ্যই ওটা ডিলিট করে দিব। তার স্বামীও বলছে যে সে হ্যাঁ অন্যায় করছে এই কাজটা করে, আসলে তার থেকে অন্যায় মনে হয় না, যে চুরি করে তার থেকে কোনো সময় অন্যায় মনে হয় না, অপরাধ তো অপরাধই, মানে যে অপরাধ করে অনেক বড় করে মানে বড় কিছু ভাবে যে আমি অপরাধ করি নাই আমি একদম ভালো মানুষ এটাই ভাবে। তো ঠিক আছে, অনেক কথা বললাম, আর হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কি বলবো, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর কিছু বলবা? না, আমি বলতে চাই যারা নিয়ে রোস্টিং ভিডিওটা দেখছেন মানে ওই আপা যেটা বলছে, তারা আমার চ্যানেলে ভিডিওটা দেখে আসবেন, সে যে অপবাদটা দিচ্ছে সেটা আসলে সত্যি কিনা আমার চ্যানেলে দেখে আসবেন, বাংলাদেশ ব্লগার মিম। তো যারা নিয়ে আসলে সবাই সত্যিটা জানতে চান তারা আমার চ্যানেলে যায় আর তারপর দেখে আসবেন সত্যি কোনটা মিথ্যা কোনটা। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, ভালো থাকেন। আর মনে হয় আলি হইলে খালি আলি আর ঘরের ভিতরে ঢুকলি, এখানে কাপু চুপুর ওহেন ওয়া মা ওহেন ওয়া কি দেখ ওই দাঁড়া একজোড়া কালার আমি পা দিছি, তুমিও দেখো নাই কি দুই আইলা সবার দাওত, আমি পারবো, কেউ ধরবি না, আবদে আনিব, ধরবি না, কেউ ধরবি না, সর সর আবদে ধরবো, আবদে দেখেন মিমের মাইয়া হইলো, ওই যে গাছ নাম করতেছে, আহারে আমার পোলা বুক ঠুক সব নষ্ট করে লাগবো, ই করে দিয়া আম দত্তারে নে দেখা গই রে শিক্ষার আরে না তুই এটা তামসা দেখতে পাবি না, এ নাই ও যে কটা নিছে না সব কটা ফাড়া, কি আর ওই জোড়া দেখ, ওই যে ফাড়া দেখ, ওই জোড়াও ফাড়া দেখ, তুই এটা কি করবি?
আমার দেওয়ারও চলতেছে, আমার এই দেওয়ার কিন্তু হুজুর বউ কাম করে খাওয়ায়। আমার পোলা বাইর করে নেই এবার কাকা, এবার আবার আমার পোলায় হালাইছে, আমি কইছি কাকা আমার পোলা হালাই দিয়েছে। কাকি চিনি দিবেন, হ্যাঁ খালি জাল দেবেন, চিনি দেখাবেন না জালের লোক চিনলে এবার লাগে না কাকি, এমনি খাইতে মনে হয় না। পর্দা দুটা খুলে পর্দা ফিরে ধুয়ে আসছি পর্দা দেখ না, ঝিলকি নেই না, ইয়ের ভিতর থুয়া দিছে, ফ্রিজের ভিতর থুয়া দিছে, বুঝলো ঝিলকি নেই না, কালকে দেখলাম মরে মরে রাতে দেখলাম না ঝিল। আল্লাহ মা মানুষ কমনে থুইছেন, এখন বাইর করুন কেমন আমি, আল্লাহ রে কাকি আমার এই আম বোতাম আকাশ একদম সহ্য হয় না, খাইও কম বললাম যে বেশি করে আম সবাই খাইব নি, প্রথম তো দুই দেয় হয়ে যাবো, আম তো দুই দেয় হইব, এত মাসে দুই দেয় বন্যাপাতা বন্যাপাতা দর দর করেছিল নাই না। এ কাকি হে ইকো বিটলাবন আরে আমার গরুর পানি গরম করে নিয়ে লাগো মুখে দিয়ে নেই করতেছে আমার এখানে, কিন্তু শ্যামা রই দেবো করতেছে ভাবি রই দেবো কেন দেয় রান দেন, আসলে আমি কিন্তু শ্যামার বেয়ে রান দেন যে আমার বগলে বইতা হ্যাঁ আর দিই রই দেবো হাইয়া, আর বিশেষ করে এই জায়গাটা হইলো ইয়া তো শীতের দিনে বেশি মজা, শীতের দিনে মজা, আর এই যে ছোট দিকের মাটির তাপ উপরের তাপ মানে সম্পূর্ণ লাগে, কিন্তু একটা কেমন একটা শ্যামা লাগে শুধু, কিন্তু রোদের একটা ই থাকতেই যায় গরমের তাপটা, হ্যাঁ গরমের তাপটা থাকতেই যায়, আমি নিছিলাম পাতে না সন্ধ্যাবেলায় যে আম গাছটি পাতা গুলা সব ঘুমাই থাকে আর আম গুলা একবারে এত সুন্দর দেখা যায় সারি সারি ভাবে করে থাকে, আমি অনেক আমার চায় থাকলে চায়ই থাকতে বলছে, আমি যদি নেশাই যাবে আমি কিন্তু টাকা দিই। তো আজকে হলো রান্না করব মুরগির মাংস, আলু দিয়ে কাটা নিছি সাবিনা, এর একটা আলু এত বড় বড় করছিল গরুর মাংসের মতো আলু বানাইছিল, মন ধরে না আমি এতটুকু মুরগি রান্না করলে একটা মানে এতটুকু এক মুরগি যদি চার ভাগ করে চার ভাগের মতো মানে তিনটা চারটা আলু দেওয়া হয় বড় বড়, তারপর ওকে আলু তো হয় না, আলু তো নাকি হাত ব্যথা করে না, আলু কিনে নেই না এসে দুনিয়া শাশু শাশু অনেক কষা শোনো আমার তো কথা শোনো, আর পেট ব্যথা করছিল
এত পছন্দ ভাতের মার। আচ্ছা ভাই বন্ধ করো। আরে এটা রে কালকে দোয়া তেনাটা আর কেটা দিন পাও মুসছে ঘর মুসে না তেনাটা দিয়া হ গেঞ্জিটা দিয়া ঘর মুসতো অনেক আরাম হয়।